আমাদের মালাবারের কাজ কমপ্লিট। এই যে আমরা এখন ঢুকবো হচ্ছে প্যান্টালুনসে। ক্যামেরা স্ট্রিটে আসলে এই প্যান্টালুনসে আসতে খুব ভালো লাগে, কারণ এখানে না প্রচুর স্টক, প্রচুর স্টক। এই যে একা একা ঢুকছে, তাই তোর বলছে দেখো একা একা ঢুকছে। তো এই প্যান্টালুনসে প্রচুর স্টক। আর চলো, মা আবার ঠিক হচ্ছে, বাদাম খেয়ে ঢুকছে, দেখো বাদাম এনেছে। বাইরে টানিয়ে রেখেছে সেল, অথচ ভিতরে ঢুকলে সেরকম সেলের কিছুই ছিল না। হয়তো আমরা লাস্ট ফিনিশিং গেছি বলে হয়তো পাইনি, হয়তো অনেকদিন আগের থেকে শুরু হয়েছে। তো এই ছেলেদের একটু টি শার্টে আর শার্টের মধ্যে অফার ছিল, মানে এই যে টি শার্টগুলো হচ্ছে 550 টাকার, সেটা হচ্ছে 299, দেখো এখন লেখা রয়েছে। তো ব্যাস এই ছিল অফারে, আর সেরকম কিছু মানে অফারে ছিল না। আর মেয়েদের তো, মেয়ে বাচ্চাদের তো সেরকম ছিলই না কিছু অফারে। তো তুর্জোর এই টি শার্টে অফার ছিল, তো এখান থেকে টি শার্ট নেওয়া হয়েছে বলতে, এখান থেকে টি শার্ট হচ্ছে মা কিনে দিয়েছে, একটু স্টাইলিস্ট মানে আমার মা পুজোর জন্য আর কি কিনে দিচ্ছে। তো সাইজ দেখছিলাম, সাইজ ওর এখন 3-4টা নিলে ঠিক হয়, মানে 3-4 বছরেরটা নিলে ঠিকঠাক ওইটাই ঠিক সাইজ হয়। এর থেকে বড়ো নিলে আবার বড়ো হয়ে যাবে, আর বড়ো ভালো লাগে না, কারণ সমানে তো কিনতে থাকি, এজন্য বেশি বড়ো পরাই না আমি, বেশি বড়ো পরালে না ভালোও লাগে না, সমানে কিনতে থাকি, আবার এটা নষ্ট হয়ে যাবে অন্য কেনা যাবে, এজন্য বেশি বড়ো বড়ো ভালো লাগে না। তো এইটাই নিলাম, 3-4 বছরেরটা একদম ঠিকঠাক হয়েছে, একটু একটু সামান্য বড়ও আছে, তাও 2-3 মাস পর পুজো তখন একদম ঠিক হয়ে যাবে। তো সেটাই আর কি পরিয়ে টেস্ট করছি। এই স্টাইলিশ টি শার্টটা তুর্জোর দিদান তুর্জোকে কিনে দিয়েছে পুজো উপলক্ষে, তো সমানে তো কিনতেই আছে, পুজোর সময় একেবারে দেবে, তো এটা কিন্তু আমার মা তুর্জোকে কিনে দিল। তো তারপরে তুর্জোকে দেখো খালি গা করিয়ে আরও পরিয়েছি, এখানে আমি দুটো টি শার্ট কিনে দিয়েছি। তো পরে নেক্সট মান্থে তুর্জোর বার্থডে আছে, তো তখন হচ্ছে দেব। তো আমি দুটো টি শার্ট কিনে দিয়েছি, একটা হাত কাটা বিপসের মতন আর একটা হচ্ছে তোমার হাফাতা। আর তুর্জোর ঠাম্মি তুর্জোকে দুটো টি শার্ট কিনে দিয়েছে, সেটাও মানে মা মানে আমার শাশুড়ি মা দুটো কিনে দিয়েছে, আমি দুটো কিনে দিয়েছি, আর আমার মা একটা কিনে দিয়েছে স্টাইলিশ দেখে। তো এই এই যে এগুলো হচ্ছে সব তুর্জো শপিং। আর তুর্জোকে ড্রেসও চেঞ্জ করালাম, জামা প্যান্ট দুটোই চেঞ্জ করালাম, কারণ অনেকক্ষণ ধরে ওই জামা প্যান্ট পরে সেই এসছে, আসার পর থেকে আর চেঞ্জ হয়নি, তা এগুলো নিয়ে এসেছিলাম।
তো সেটা চেঞ্জ করিয়ে দিলাম, কারণ টি শার্টটা না পুরো ঘেমে ভিজে গেছে হাফাতা, তো ওই জন্য একটা এরকম হাফাতা দেখে মানে হাত কাটা দেখে পরিয়ে দিলাম স্লিপলেস দেখে। তো এরকমই স্লিপলেস একটা বিপস নিয়েছি, দুর্য যেরকম পরে রয়েছে দেখো এরকমই একটা নিয়েছি, আর একটা হচ্ছে হাফাতা নিয়েছি, ওগুলো আমি বার্থডে উপলক্ষে দেব, আর আমার শাশুড়ি মাও বললাম দুটো দিয়েছে, মা মানে পুজো উপলক্ষেই দেবে আর আমার মাও পুজো উপলক্ষে সমানে কিনছে জমাচ্ছে দেবে। তুর্জোর শপিং আর তুর্জোর বাজার প্রতি বছরই একদম তুঙ্গে থাকে, এই বছরও তুঙ্গেই থাকবে। মা মার টাকাটা বার করছে আর কি, মা যে টি শার্টটা আর কি দিচ্ছে সেই টাকাটা আর কি বার করছে। তো এখন আমরা বিল কাউন্টারের ওখানে যাব, নিচে বিল কাউন্টার রয়েছে। বিল কাউন্টারে যাওয়ার আগে আবার ওয়ান পিসের ওখানে চোখ পড়লো, এবার ওখানে গিয়ে ওয়ান পিস একটা ভীষণ পছন্দ হয়েছে আমার, তো মা বললো আমার মা যে যা যা গিয়ে ট্রায়াল কর, ভালো লাগছে যখন তো দেখ, যদি ভালো লাগে পরে তাহলে নে, তো ভালো লাগলে বাবা হচ্ছে তোকে পুজোতে দেবে তুই নিয়ে নে। তো বেছেছি তো এটা পরে, যে দেখো বেশ ভালোই লাগছিল পরে, সুন্দর লাগছিল দেখে, তো আমার তো পছন্দই হয়েছে। দেখো আয়না দিয়ে তোমরা দেখতে পারবে ভালো মতন যে ওভারঅল পরে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। বেরিয়েছি পরে, তারপরে যে মেয়েটা আর কি বেছে মানে ওখানে মানে ছিল আর কি ওয়ান পিসের ওখানে, তো ও বলছে ভীষণ সুন্দর লাগছে আপনি নিয়ে নিন ম্যাম ভীষণ ভালো লাগছে। তো লাস্ট এটা নেওয়া হলো, নিয়েছি এটা, কিন্তু আমার বাবা দিয়েছে মানে মার কাছে বাবা টাকা পাঠিয়ে দিয়েছে, মা নিয়েছে আমার জন্য, ওটা সবই মার কাছে রয়েছে, মা আর কি পুজোতে সব একসাথে দেবে। তারপরে ওখানে বিল করতে করতে মা আবার এখানে সানগ্লাস মানে আমার জন্য পছন্দ করে রেখেছে, তো দুখানা পছন্দ করে রেখেছে, পরিয়ে দেখলো দুটোই খুব সুন্দর, কিন্তু কি বলতো দামটা অনেকটা ছিল, আর আমরা এতটাও রেডি হয়ে আজকে যাইনি, কারণ কি বলতো আমরা তো মেন উদ্দেশ্যে গেছি হচ্ছে মালাবারে বই করব বলে আমি মেন উদ্দেশ্যে গেছি, আর মাও তুর্যোর জন্য কিছু মানে টুকিটাকি মানে কিনে দেবে এই উদ্দেশ্যে গেছে, মানে সেরকম হ্যাবক যে শপিং করার উদ্দেশ্যে কিন্তু আমরা আজকে বেরাইনি, আমরা মেন উদ্দেশ্যে এসেছি হচ্ছে মালাবার গোল্ডেন ডায়মন্ডের বই করার উদ্দেশ্যে। তারপরে এখানে প্যান্টালুন্স দেখে তো ভালো লাগেই, শপিং করতে কার না ভালো লাগে, প্যান্টালুন্স দেখে তো ঢুকেছি, ঢুকে ভেবেছি অল্প কিছু শপিং টপিং করবো। এবার তুর্যোর জন্য দুটো টি শার্ট কিনে নিয়েছি, মালাবারে বই করেছি, আর সেরকম আর কি রেডি হয়ে আমি আর তরুণ আসিনি, আর মাও আর কি সেরকম রেডি হয়ে আসেনি, আবার একটা ওয়ান পিস নিয়ে নিল, ওইটাও বাবা মানে বাবা টাকা পাঠালো তারপরে মা নিয়ে নিল, তো আমরা কেউই সেরকমভাবে রেডি হয়ে আসিনি। এবার সানগ্লাসের এক একটা দাম হচ্ছে 3,500-4,000 করে, কিন্তু সানগ্লাসগুলো ভীষণই সুন্দর দেখছিলে, আমাকে পরে ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল আমার নিজেরও পরে খুব সুন্দর লাগছিল, তো অন্য সময় নেব, খুবই সুন্দর ছিল সানগ্লাসগুলো, একটার দাম ছিল 3,300, একটার দাম ছিল 3,500, একটা 3,750 এরকম ছিল, ভালো লাগছিল সানগ্লাসগুলো। তো আমরা কিন্তু প্যান্টালুন্স থেকে বেরিয়ে এসেছি, ওই আমার ওই ওয়ান পিসটা আমার মা কিনে দিয়েছে, আর তুর্যোর শপিং তো দুই মা আর আমি মিলে করেইছি, আমি আর তরুণ মানে আমরা সবাই মিলে আর কি করেছি। তারপরে কিন্তু আমরা এখন খেতে রেস্টুরেন্টে চলে এসেছি, এখানে খাবার অর্ডারও দিয়ে দিয়েছি, আর এই রেস্টুরেন্টে কি বলতো তুমি যাবে অর্ডার দেবে তারপরে তোমাকে বানিয়ে দেয়, এতটাই ভালো হয় না কেমাস্ট্রিটে আসলে আমরা এই রেস্টুরেন্টটাই মানে খাই, ভীষণ ভালো হয়, আমাদের জায়গা চেঞ্জ হয়ে গেছে দেখো, কারণ এসির হাওয়াটা না ডাইরেক্ট আসছিল আর তুর্যোর গায়ে লাগছিল, আর তুর্যোর আগে একটু ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে, তো সেই জন্য আমি জায়গাটা চেঞ্জ করে নিয়েছি।
তো এখানে আমরা অর্ডার দিয়ে নিয়েছিলাম একটা করে লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটাগুলো যা বিশাল বড় ছিল, একটা খেলেই পেট ভরে যায়। তো তারপরেও দিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেনটা তোমার ফ্রাইড রাইসের সাথেও যাবে, আবার লাচ্ছা পরোটার সাথেও যাবে। তো সেজন্য চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম, লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইস, এটাই আর কি অর্ডার দিয়েছিলাম। আর তুর্য কিন্তু একটুখানি ফ্রাইড রাইস খাচ্ছে, দেখো একা একা নিজের মতন করে। তো ও কিন্তু সবার সাথে বসে কি সুন্দর খাচ্ছে দেখো। আবার কই যাচ্ছ তানিশ, কই যাচ্ছ কেন? এটা তানিশ তো। আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট তোমরা দেখলেই। তারপরে কিন্তু আমরা একটু কল্যাণে চলে এসেছি। এখানে এসেছি যখন আর কল্যাণ জুয়েলার্সে যাব না, এটা কখনো হয়? তো আমার শাশুড়ি মা জিজ্ঞাসা করছে এগুলো কি, এখানটা কি। আমি যে এটাও একটা রেস্টুরেন্ট, আর একটু বেলা হলে আর কি এখানে সবাই বসে খাওয়া দাওয়া করে, গল্প গুজব করে, এটাও একটা রেস্টুরেন্ট। তো মা তো প্রথম এসছে, মার কিন্তু ভীষণ ভালো লেগেছে, মানে আমার শাশুড়ি মার ভীষণ ভালো লেগেছে। তরুণ আর তরুণ বলছিল ভিতরে ঢুকবে না, আমি যে আসো। তারপরে মা আর দুই মা মিলে ডাকছে, তারপরে এসেছে। তুর্য তো মানে বেলুনটা নিয়ে দুষ্টুমি শুরু করেই দিয়েছে, ভীষণ দুষ্টুমি করছিল। তো এখানে এসে একটুখানি সীতাহার দেখছিলাম। সীতাহারটা আমার নেই, তো আগেই বললাম তোমাদের যে সীতাহার কিন্তু আমার নেই, তো সেই জন্য ওখানেও দেখলাম, এখানেও দেখছিলাম। তো ওখানে তো অনেক গ্রাম ছিল ওটার ওয়েট, তারপরে দেখছিলাম এখানে হালকা ওয়েটের আছে নাকি, তাহলে পরে এসে এখানে এসে বই করে যাব। মানে যেখানে আর কি কম, একটু কম ওজনের থাকবে তো সেখানে বই করে যাব। তো মালাবারে তো সবই মানে অনেক ভারী ভারী ওজনের, এখানেও সেমই এসে দেখলাম হালকা ওয়েটের সেরকম নেই। তো তারপরে এই হাটটা আমার এতটাই পছন্দ হয়েছে না কি বলবো, মানে এটা মানে নেকলেসই সরু টাইপের, মানে সরু নেকলেস, এটার ওয়েটও কিন্তু কম না, আর ডিজাইনটা এতটা ইউনিক না কি বলবো। এটা হচ্ছে দুবাই স্টাইল ডিজাইন। আগের যে মালাবারে আমি সীতাহারটা দেখেছিলাম সেটাও দুবাই স্টাইল, এটাও কিন্তু দুবাই স্টাইলের ডিজাইন। তো ওই মেয়েটা আর কি পরিয়ে দেখালো, আর আমার সত্যি ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, বিশ্বাস করো। ওয়েট ছিল কত, 15 গ্রাম না 16 গ্রাম, হ্যাঁ 16 গ্রামের মতন ওয়েট ছিল। কিন্তু এত পছন্দ হয়েছে না আমার, মানে সীতাহারের থেকেও ভীষণ পছন্দ হয়েছে। এই সকালের দিকে ধরো তোমার অন্নপ্রাশন বাড়ি বা গায়ে হলুদ বা কোনো মানে জন্মদিন এইসব অনুষ্ঠানে পড়ে গেলে এতটাই ভালো লাগবে না কি বলবো। এত পছন্দ হয়েছে না আমার ডিজাইনটা, তোমাদের কি বলবো। তো কল্যাণ জুয়েলার্সটা ক্যামাস্ট্রিটের কিন্তু অনেক সুন্দর। তো আমার শাশুড়ি মাকে দেখাতে ভিতরটা আর কি নিয়ে এসেছি, ওখান থেকেও আবার কফি দিল, আমরা কিছু কিনিনি, কফি খেতে ইচ্ছা মানে খারাপ লাগছিল, কারণ এখানে তো আমি মান্থলি স্কিমও করিনি। তো বলছে না না কী হয়েছে, কোনো ব্যাপার না, আমি যে আমি তো এখন কেনার উদ্দেশ্যে আসিনি, আমি জাস্ট আর কি ডিজাইন দেখতে এসেছি। বলছে না না কোনো ব্যাপার না, মানে বলছে আজকে আপনি নেননি তো কী হয়েছে, আপনি আমাদের অনেক পুরনো কাস্টমার, আপনাকে আমরা ভালোভাবে চিনি। মানে আমার বিয়ের যত গয়না, বিয়ের পরেও সেদিনকেও আমি মানে আয়েস্তর লোহাবাদানোটা দেখলে ক্যামাস্ট্রিটের কল্যাণ থেকে নিয়েছি, আমার তো বেশিরভাগ জিনিসই কল্যাণ জুয়েলার্স থেকে নেওয়া, ওরা খুব ভালোভাবে আমাকে আর আমার মাকে চেনে। বলছে আজকে নেননি তো কী হয়েছে, আপনি আমাদের অনেক পুরনো কাস্টমার, এক কাপ কফি খাবেন তো এরকম করছেন, তা কী হয়েছে এইসব আর কি বলছিল। ব্যবহার অতিরিক্ত ভালো, সবারই ব্যবহার খুবই ভালো, কল্যাণ মালাবার এদের ব্যবহারের কোনো তুলনা নেই। দেখো অরিজিনাল অর্কিড ফুল দিয়ে এখানে সাজিয়েছে, আর এটা না পুরো মানে রাজরাজাদের আগেকার দিনের বাড়ির মতন। এটা একটা ব্যাঙ্কোয়েট, নিচটা হচ্ছে কল্যাণ ভাড়া করেছে আর উপরটা হচ্ছে ব্যাঙ্কোয়েট টাইপের, এতটাই সুন্দর না মানে কি বলবো। পুরো সেগুন কাঠের কিন্তু এগুলো, ওই আগেকার দিনের যে সেগুন কাঠ আছে না সেই সেগুন কাঠের। তো আমরা তো অনেক এসেছি আর অনেক দেখেছি, আমার শাশুড়ি মাকে এখানে ভিতরটা দেখানোর জন্য আর কি নিয়ে এসেছি। তো মা দেখে এত ভালো লেগেছে, মার মানে আমার শাশুড়ি মার বলছে কি সত্যি আমার মনটা পুরো জুড়িয়ে গেল ওই ভিতরটা দেখে, এতটাই সুন্দর ছিল।
তো ওখান থেকে ঘুরে ঠুরে আমরা কিন্তু আবার ট্যাক্সি ধরে নিয়েছি। এখন ট্যাক্সি ধরে শিয়ালদা যাব। তো এই আমরা তিনজন যেরকম পিছনে বসেছিলাম ওরকমই পিছনে বসে গেছি, আর তুর্য আর তরুণ তো সামনে যেরকম বসেছে ওরা ওরকমই সামনে বসে গেছিল। তো দুই মাকে নিয়ে আজ রবিবারটা ভীষণ ভালো ঘুরলাম, ভীষণ মজা করলাম, টুকটাক শপিংও করলাম পুজোর, তাই না? তুর্যর শপিং আর আমারও শপিং হলো, কি মা কিনে দিল। যাই হোক, শপিংও মোটামুটি কম হয়নি, আর একটা ভালো মানে কাজও হলো, একটা স্বপ্ন পূরণের প্রথম ধাপ বললামই আগের দিন শুরু হলো, মান্থলি স্কিম করে আসলাম। তো ভীষণ ভীষণ মজা করে আনন্দ করে ভীষণ ভালোভাবে কাটলো আজকে রবিবার দিনটা দুই মাকে নিয়ে। আর কল্যাণের হাটটা না আমার চোখে লেগে রয়েছে, জানি না কবে আমার বানাতে পারবো। যাই হোক, আমি এই ডিজাইনটা তুলে রেখেছি, যবেই বানাবো এখান থেকেই বানাবো, কারণ এই ডিজাইনটা আমাদের মানে লোকাল জুয়েলার যে আমাদের ব্যারাকপুরে আছে পারবে না, কখনোই পারবে না এই ডিজাইনটা বানাতে। তো বানাতে হলে এখান থেকেই বানাবো, ডিজাইনটা তুলে রেখেছি, জানি না কবে বানাতে পারবো। তো যাই হোক, যবেই বানাতে পারবো বানাবো, আস্তে ধীরে হোক আর যাই হোক। এখন তুর্যকে স্কুলে ভর্তি করেছি, ওর একটা হিউজ খরচ স্কুলে, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। ভগবান মানে সাথ দিলে, আর তোমরা যদি পাশে থাকো আমাকে সাথে থাকো, তোমরা আমার সাথে থাকো, আশা করি পারবো। তো চলো, এই তো যাওয়ার সময় তো তুর্য আনন্দ করতে করতে গেছে, আসার সময় তুর্য কিন্তু ট্যাক্সির মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তুর্য যখন কোথাও নিয়ে যাও কি ক্যারি করো। তো প্রথমত ওকে তো ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম, সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, ডাল সেদ্ধ দিয়ে, বাটার দিয়ে ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম। তারপরে ওর জন্য মুড়ির গুঁড়ো আর বিস্কুট নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম মানে রাস্তার মধ্যে ওকে দুধ খাওয়াবো না, কারণ যদি গ্যাস হয়ে যায়, তো জল দিয়ে মুড়ি খাইয়ে দেব, জলমুড়ি আর তোমার মুড়ির গুঁড়ো আর কি করে নিয়ে এসেছিলাম, জলমুড়ি আর না হলে ওই জল বিস্কুট খাইয়ে দেবো। তো তারপরে মা হচ্ছে আবার ওর জন্য ক্ষীর নিয়ে এসছে, করে ক্ষীর পুরো এক বাটি ক্ষীর নিয়ে এসছে। তো সেটাই আর কি, ক্ষীর করে নিয়ে আসিনি, বাবা নিয়ে এসেছিল মানে কিনে, তো সেটাই আর কি, পুরো দইয়ের মতন জমানো ক্ষীর, তো ওটাই আর কি মালাবারে বসে ওকে খাইয়ে দিয়েছিল তরুণ। তো ওটাতেই ওর হয়ে গেছে, না ওর জলমুড়ি খেতে হয়েছে, না জল বিস্কুট খেতে হয়েছে। তো এই হচ্ছে খেয়েছে তুর্য বাইরে, না হলে ওই ক্ষীর যদি না খেত তাহলে ওই জলমুড়ি খেত, নাহলে জল বিস্কুট খেত। রাস্তায় দুধ নিয়ে যাই না কারণ গ্যাস হবে বলে। তো এই আর বেশি লং কোথাও গেলে তখন অন্য ব্যবস্থা করি, এটা তো একবেলার জন্য, তো এটা তখন এই 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 খাবারই আর কি নিয়ে গেছিলাম। আর দেখো শিয়ালদায় নেমে এখন আমরা ফুচকা খাচ্ছি, তো তারপরে হচ্ছে আইসক্রিম খাবো। এমনি আমাদের পেট পুরো ভরাই ছিল, কারণ একটু বেলা হয়েছে খেতে, দুপুরের খাবার খেতে আর এত কিছু খেয়েছি, পেটটা ভরাই ছিল। তো তারপরে ফুচকা খেয়ে আইসক্রিম খেয়ে তারপরে আমরা কিন্তু ট্রেন ধরেছি। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি, প্লিজ 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 চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। আর দেখো আমরা ব্যারাকপুর লোকালে উঠেছি, একদম ফাঁকা ট্রেন, মার হাতও পা ছড়িয়ে বসেছে। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো।